আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদিন ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ ইসলামের ইতিহাস উহুদের যুদ্ধ। আমরা আজকে উহুদের যুদ্ধের কারণ এবং ফলাফল নিয়ে আলোচনা করব। বদরের যুদ্ধে কুরাইশরা আর্থিক এবং সামরিক রাজনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। বদরের যুদ্ধে কুরাইশদের বীর আবু জেহেল উদবা প্রাণ হারান। বদর যুদ্ধে পরাজিত হয়ে কুরাইশ দলপতি আবু সুফিয়ান প্রতিজ্ঞা করলেন যে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তিনি নারী এবং চুল স্পর্শ করবে না। এদিকে ইহুদি কবি কাব ইবনে আশরাফ তার কবিতা রচনা করে বেদুইন সম্প্রদায়কে পরিচিত করতে থাকে। রসুল্লাহ ইসলামের একক আধিপত্য আবু সুফিয়ানের গাত্রদহনের কারণ হয়ে দাঁড়ায়। এদিকে হাশিম এবং উমাইয়ার দ্বন্দ্ব নতুন মাত্রা লাভ করেন এবং পরবর্তী সময়ে উহুদের যুদ্ধ অবধারিত হয়ে পড়ে। 625 খ্রিস্টাব্দে 3000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান উহুদ উপত্যকা সমবেত হলে রসুল্লাহ ইসলামের অনিচ্ছা থাকা সত্ত্বেও 1000 জন মুজাহিদ বাহিনী নিয়ে রসুল্লাহ ইসলাম শত্রু মোকাবেলার সিদ্ধান্ত গ্রহণ করেন। রসুল্লাহ ইসলাম উহুদ পাহাড়ের গোলাকার অংশের বাইরে থেকে যুদ্ধ পরিচালনা করার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। মুসলিম শিবিরের পশ্চাতের বাম পাশে একটি গিরিপথ ছিল, পেছনের দিকে দিকে শত্রুরা সেখানে অতর্কিতভাবে আক্রমণ করতে যাতে না পারে এই জন্য রসুল্লাহ ইসলাম আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ বাহিনীকে সেখানে মোতায়েন করেন এবং রসুল্লাহ ইসলাম বলে দেন যুদ্ধে জয় পরাজয় যাই হোক কোনো অবস্থাতেই এই গিরিপথ ত্যাগ করা যাবে না। কিন্তু যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা যখন জয়লাভের কাছাকাছি গিয়ে পৌঁছে তখন সাহাবারা সেই গিরিপথ ত্যাগ করে তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য বের হয়ে আসে। তো পিছন দিক থেকে অতর্কিতভাবে কুরাইশরা আক্রমণ করলে পরবর্তী সময়ে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলমানদের ব্যাপক বিপর্যয় সংঘটিত হয়। এদিকে রসুল্লাহ সাল্লাম আংশিক আহত হন এবং তার দুটি দাঁত হারান। এবং এখানে মুসলমানদের বিপর্যয়ের পিছনে যে কারণগুলো আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে নেতার আদেশ অমান্য করা। রসুল্লাহ সাল্লাম গিরিপথ পাহারার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া সত্ত্বেও সাহাবিদের যেখানে জয় হোক বা পরাজয় হোক তোমরা কোনো অবস্থাতে এখান থেকে নড়বে না, কিন্তু সাহাবারা যখন দেখলো যে যুদ্ধে প্রাথমিকভাবে জয়লাভ এর ধারপ্রান্তে যখন তারা পৌঁছাইছে সেই ক্ষেত্রে তারা গিরিপথ থেকে যখন সরে আসলো তখন পিছন দিক থেকে অতর্কিতভাবে কুরাইশরা আক্রমণ করলে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এখানে এই উহুদের যুদ্ধের পরাজয়ের যে একটা কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে নেতার মানে রসুল্লাহ ইসলামের আদেশ অমান্য করা। আরেকটা পরাজয়ের আরেকটা কারণ হচ্ছে রসুল্লাহ ইসলাম নিহত হওয়ার গুজব খবর প্রচারিত হয়। রসুল্লাহ ইসলামের চেহারার মতোই একজন সাহাবির চেহারা মিল ছিল, সে সাহাবির নাম ছিল হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে বিশেষ করে কুরাইশরা মিথ্যা গুজব রটনা করে যে যুদ্ধে রসুল্লাহ ইসলাম নিহত হয়েছে, এই খবরে মুসলমানদের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার হয় এবং পরবর্তী সময়ে এই মিথ্যা গুজবে মুসলমানদের মনের মধ্যে একটা বিরাট দাগ কাটে এবং পরবর্তী সময়ে উহুদের যুদ্ধে পরাজয়ের ক্ষেত্রে এটাও আরেকটা কারণ আমরা বলতে পারি। এরপরে হচ্ছে কর্তব্যের অবহেলা। রসুল্লাহ ইসলামের যে নির্দেশ ছিল তাদের গিরিপথ পাহারা দেওয়া, কিন্তু তারা সেটা না করে পরবর্তী সময়ে গনিমতের মাল সংগ্রহ করার জন্য তারা বেরিয়ে পড়ে। তাদের যে আসল কর্তব্য ছিল সেই কর্তব্য থেকে তারা বিচ্যুত হওয়ার কারণে পরবর্তী সময়ে উহুদের যুদ্ধে পরাজয় সংঘটিত হয় এবং সেখানে কিন্তু মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। আর উহুদের যুদ্ধে আরেকটা পরাজয় আরেকটা কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের রণকৌশল। খালিদ বিন ওয়ালিদ এমন একজন সেনাপতি যিনি মুসলমান হওয়ার আগে এবং মুসলমান হওয়ার পরে যে যুদ্ধে অংশগ্রহণ করছে তিনি কোনো যুদ্ধে পরাজিত হন নাই। এই খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধের আগেও মুসলমান হন নাই, তিনি কুরাইশদের পক্ষে ছিলেন এবং তিনি তার বিচক্ষণতা এবং চাতুর্যের মাধ্যমে তিনি যখন পিছন দিক থেকে মুসলমান বাহিনীকে আক্রমণ করেন মুসলমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেই প্রেক্ষিতে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয় এবং মুসলমানরা উহুদের যুদ্ধে পরাজিত হয়। তো ইতিহাসবিদরা যেটা বলতেছেন যে উহুদের যুদ্ধে আসলে কোনো দলই জয় বা পরাজয় কোনো দলেরই হয় নাই, মুসলমানদেরও না কুরাইশের না, কারণ উহুদের যুদ্ধে যখন মুসলমানদের ক্ষয়ক্ষতি হয় অন্যদিকে
বিশেষ করে কুরাইশদের মনোবল ভেঙে যায়। কুরাইশরা কিন্তু সামনের দিকে আরও অগ্রসর হওয়ার সুযোগ পায়নি। তো আমরা উহুদের যুদ্ধ থেকে একটা জিনিস শিক্ষা নিতে পারি, সেটা হলো যে নেতার আদেশ অমান্য করা। রাসূলুল্লাহ সাল্লাম আদেশ যদি সাহাবারা অমান্য না করতো, তারা যদি গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে না পড়তো, তাহলে মুসলমানদের এই ব্যাপক সমস্যার সৃষ্টি হতো না। এই জন্য আমরা উহুদের যুদ্ধ থেকে এই জিনিসটি শিখতে পারি যে নেতার আদেশ অমান্য করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লামের কথা যে তারা না মানার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমার মনে হয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই উহুদের যুদ্ধের কারণ এবং ফলাফল বুঝতে পারছো। আমরা আগামী দিন অন্য ক্লাস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।